আব্বা জানো, আমি জীবনে কিপটা দেখছি, আমার মার মতো এরকম কিপটা দেখি নাই। চুপ পারবি মু, বেশি বাঁকা বাঁকা কথা কয়। হ্যাঁ, কিপটা কস তাই না? কিপটা আমি করে দেখে এই সংসারটাই পর্যন্ত টিকা রয়েছে। আম্মা, আপনার আক্কেল গান দেখে তো আমি বাঁচি না। আচ্ছা, শ্বশুরবাড়ি গেলে নতুন কাপড় চোপড় না পড়লে হয়? আর আমার কথা বলো, তুমি কি পরছো? তুমি তো নতুন শাড়ি পরছো। তোমার কথা আর কি বলবো, তুমি তো রাজ্যের বোকাটাই রয়ে গেলা। আমার কথা বলতেছ, আমি নতুন কাপড় পরছি। আরে দেখো, আমি তালি দিয়া কাপড় পরছি। তালি, এইরকম তালি এই কাপড়ের মধ্যে 10টা আছে। খালি 5 বছর ধইরা ইস্তারি দিয়া পরতাছি দেখা, নইলে কবেই ছিঁড়া যাইতো, পুরানো হয়ে যাইতো। আরে বউ আমার। আব্বা, তুমি কার কি কও? দাদি এই কাপড় খেতে শিলানোর জন্য নিয়ে গেছিল, আর মা কায়রা চুরের হাত থেকে নিয়ে গেছে। এই কাপড় এখন ধরে পড়তেছে, দেখো না কিরকম কিপটা। আব্বা জানো, আমি জীবনে কিপটা দেখছি, আমার মার মতো এরকম কিপটা দেখি নাই। চুপ পারবি মু, বেশি বাঁকা বাঁকা কথা কয়। কিপটা কস তাই না? কিপটা আমি করে দেখে এই সংসারটাই পর্যন্ত টিকা রয়েছে। আর কিপটা আমি যদি না করতাম, জীবনে টিকা থাকতো না। আমি দেখে এই বলদের সাথে সংসার করে দিতাছি, অন্য কোনো মেয়ে এলে জীবনে সংসার করতো না। আয় লোকজন দেখতেছে, মানুষ খারাপ বলবো না। আম্মা, আমার লক্ষ্মী বৌমা, কদিন ধরে তুমি বাড়িতে নাই, আর বাড়ির আমার খালি খালি নাকি?
রাহেন দা আপনার খালি খালি আম্মা আপনার আক্কেল জ্ঞান দেখে তো আমি বাঁচি না। কয়দিন পরে বিয়াই যামু, এই বিয়াই আপনি পরবেন তা না এখনই পরে বয়া রয়েছেন। বৌমা তুমি যা কও আমি তো সেইভাবেই চলি। আমি মনে করছি তোমার বাপের বাড়ি থেকে হয়তো কোনো লোকজন আবো তোমার সাথে, আর বাড়ির মধ্যে যদি সিরা কাপড় পিন্ধা দেহে তাহলে হয়তো আমার কিপটার বাবা হারে হিন্দি আমার কাপড়টা বাই করে পড়ছি। রাহেন তো আপনার আজ এরা কথা, আমার বাপের বাড়ি থেকে কেনা না কেনা আবো এই জন্য নতুন কাপড় পরে বেরোছে। খুলেন তাড়াতাড়ি খুলেন খুলেন। বৌমা কি করো, ঘরে চালেন কাপড় খুলবেন। ভালো ভালো তুমি কাপড়টা খুলে হালাও, নইলে মা মা মানছি সামনে খুলতেও বাঁচবো না। মা তাড়াতাড়ি খুলে হালাও। কে কি হয়েছে বিমু? দাদি জানো আমরা রাস্তাতে যাইতাছি, এই রাস্তার মধ্যে না একটা বিস্কুট পড়ে আছে নোংরা, মা মা উড়ে খুঁড়ে ফাইন করে মুইছে গাব পুরো খাইতে নিছে, যদি কেউ দেখতো আমাকে মান সম্মান গেত না ক। হরি বৌমা শিখো শিখো, ওই রাস্তার পড়া জিনিস মেসে খায় নাকি? তুমি যে ওটা খুঁড়ে খাইছো কেউ যদি দেখতো এই বাড়ির মান সম্মান কদি গেত তুমি দেখছো? মান সম্মান নিয়ে টানি টানি করেন কে? ভালো জিনিস ভালো বিস্কিট তাই তো আমি খাইছি, অপচয় আমার পছন্দ হয় না। আম্মা এত কথা বাদ দেন, ঘরে চলেন কাপড়টা তাড়াতাড়ি খুলবেন। বৌমা 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 দেহ দেহ বৌমা খারাপ খুলবো তো খুলো পিনছে যেহেতু এই দিনটা যাই আমি গোসল করে ধুইয়া তারপর আবার সুন্দর করে ইস্তারি করে দেবো। তুমি না আপনার ইস্তারি করার দরকার নাই, আমি ইস্তারি করবো নি, আপনি আসলে তাড়াতাড়ি কাপড়টা খুলবেন। বৌমা আমার বান্ধবীর আজকে জন্মদিন, জন্মদিনে যাবো কিছু গিফট কিনে নিয়ে যেতে হইব না, জন্মদিনে যাব। জন্মদিনে গেলে দিব এই এক টুকরা কেক, ওই এক টুকরা কেক দোকানে 5-10 টাকা দিলেই পাওয়া যায়, আর তুমি কি করছো 500 টাকা আব্বার কাছ থেকে নিছো। কত বড় সাহস দেখছো, এই 500 টাকা দিয়ে আমি কত কি করতে পারবো তুমি জানো? আমার সংসারের কাজে লাগবো। দাঁড়াও ভাবি, 500 টাকা দেও। না 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 কোনো 500 টাকা দেওয়া দই নাই, এই যে আমি তোমারে এই যে 50 টাকা নাও। 10 টাকা দিয়ে অটো ভাড়া যাও আসবা, আর এই 40 টাকা তোমার ওই বান্ধবীরে দিও। দরকার নাই তোমার 50 টাকার, আমার তোমার টাকা তুমি রেখা দাও, যাবো না আমি। বাপটা করলো কি দেখছো কাণ্ড, 50 টাকা কেমনে করে ফালাই দিল, রাগ না লক্ষ্মী এটাই আমার কাছে শোনা। আপনার ছেলে 1 কেজি মাংস আনছিল, তা আমারও আর আশা হয় না, মনে হয় ছেলেও যায় নাই, তো টাকাটা দিলে 250 টাকা। আসলে ভাই ছেলে আমাকে বলছিল আমি তুই বাড়া যাওয়ার সময় পাই না, তো আসছেন টাকাটা নিয়ে যান। এই যে ভাই কিছু মনে করেন না ভাই, না কি মনে করেন, হইলো না না কি মনে করেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। একটু দাঁড়ান চাচা, আমার ছেলের বউ। ও আরে আইছিলাম তো 10 বছর আগে, হ্যাঁ এর মধ্যে আহেন নাই এই জন্য ছেলে বসে দেন না। আরে বউ সালাম করলো, এখন এখন আমি কি করি চাচা? কিছু করতে হবে না, আপনি আমার ওই 500 টাকাই দিয়ে দেন, আমি তো জানি আপনি কি ভাবতাছিলেন, আমি কিছু মনে করবো না, বেশি দেওয়া লাগবে না, এটাই দেন। আসি বাই বাই। আবার আসেন চাচা। হ্যাঁ কই গো, শুনছো শুনছো
কি হইছে এ না হো বর্ষা দা বালা চিল্লাইতেছ ওকে চিল্লাবো না ইয়া গো বেজে মাংস টেন নিগে ও কি করছ না সালাম করে টেন রেখে দিছি এ চুপ করো এ তোমার আশা কি হলো গরিব মানুষ মাংস টেন নিগে আইছে দিয়া দিব এই তুমি কি বাবু হে কি আমার রেখে দিছ আম্মা আমি সালাম করছি আমারে দিছি মা তুমি জানো দিন কি করছে ভাবি আমি বাবার কাছে 500 টাকা রাখছি বান্ধবীর জন্মদিনে জানো গিফট কিনা নিয়া আর ওই টাকাটা ভাবি আমার কাছে রাইখা দিছে রাইখা দিয়ে 50 টাকা আমার হাতে ধরায় দিছে আমি জানি জানি আমার কোয়া লাগবো না আমি এই কাপড়টা পিছে থেকে পাঁচটাই তোর সেই কাপড়টা খুবা দিকে কত কুস্তি মুস্তি করে ছুটে আইছি তা মনে কত কাপড়টা খুলছেন আপনার দিতেই তো আপনি রাখছেন গিফট আমি করছি দেখে এই বাইরা তো উন্নত হয়েছে আম্মা আব্বা কোন তো আপনাকে বাড়ি আগে কি বাড়ি আসিল কিনে করাছেন এই তো এই জন্যই তো আগে ছিল টিনের বাড়ি এখন হইছে টাইলস করা বাড়ি কার জন্য হইছে এই আমার জন্য হইছে কিপটা আমি করি দেখে এই বাড়িটা এখন এই রকম হইছে